যশোরের শাসা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গয়রা 5 নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গয়রা 5 নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বেনাপোল গয়রা ওয়ার্ড যুবলীগের সভাপতি মিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোহাজ্জল হোসেন, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, বেনাপোল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান তুহিন সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেন।